হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। টার্গেট ডাব্লিউবিপি 2021-এ আজকে আমরা আলোচনা করব জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্র্যাকটিস সেট 2 নিয়ে। অলরেডি আমরা প্র্যাকটিস সেট 1-এ আলোচনা করেছিলাম মিক্স টাইপের কিছু প্রবলেম নিয়ে, যে ধরনের প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। ওকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই এক্সামে যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেই সমস্ত ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের সেশন জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্র্যাকটিস সেট 2। তো শুরু করছি আজকে সেশন, দেখে নেবো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো চলে যাবো আজকে সরাসরি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসবেই, ধরেই নিতে পারো। তো এখান থেকে আশা করি তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে যে কিরকম প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো এখানে যেটা রয়েছে, ভাগ মানে ভাগ, মাইনাস মানে যোগ, গুণ মানে বিয়োগ এবং যোগ মানে গুণ যদি হয় তাহলে এই যে যে এখানে যে ভ্যালুটা রয়েছে এটার মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, যে এক্সপ্রেশনটা রয়েছে তো এখানে না, সবার আগে সবগুলোর ভ্যালুগুলো সাইনগুলো চেঞ্জ করে বসিয়ে তারপরে করতে যাবে না, সময় নষ্ট হবে। প্রথম কাজ দেখবে এখানে কোনটাকে ভাগ বলা হচ্ছে। তাহলে এখানে ভাগ কার মানে ভাগ, ভাগের মানেই ভাগ, কোনো চেঞ্জ নেই। তাহলে ভাগের কাজটা আগে মুখে মুখে করে নেবে। তাহলে 8/4, তাহলে কত হচ্ছে 8/4 মানে 2, এটা করে ফেললাম। এবার দেখো গুণ কোথায় রয়েছে, কার মানে গুণ, এখানে গুণ রয়েছে। দেখো যোগ মানে গুণ, তাহলে যোগের জায়গায় গুণ, তাহলে 3 আর 6 গুণ করলে 3 6 18। এবার বাকিগুলো সাইন জাস্ট বসিয়ে দেবে। তাহলে মাইনাস মানে কি দেখে নাও এখান থেকে, মাইনাস মানে যোগ, তাহলে মাইনাসের জায়গায় যোগ বসিয়ে দাও। অ্যান্ড গুণ মানে কি বিয়োগ, তাহলে এখানে গুণের জায়গায় বিয়োগ বসিয়ে দাও, বিয়োগ 4। জাস্ট দেখো আর কিছুই বাকি থাকছে না। তাহলে 18 আর 2 হচ্ছে 20, -4 দ্যাট ইজ কত হচ্ছে 16। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, এইভাবে করবে তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না এবং বদমাস রুল সম্পর্কে বেশি ধারণা তোমাদের প্রয়োজন হবে না। যদিও বদমাস রুলসটা কিন্তু জানতেই হবে, বদমাস রুল না জানলে এখানে প্রবলেম হয়। ওকে, তো দেখে নেবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2। রমেনের জন্মদিনের 9 দিন আগে বুধবার ছিল, রমেনের জন্মদিনের 2 দিন পরে কী বার হবে। দেখো 9 দিন আগে বুধবার ছিল, তাহলে 2 দিন পরে কী বার হবে। দেখো 9 দিন আগে একবারে যদি আমরা হিসেব করি তাহলে 9 দিন আর এখানে আরও 2 দিন পর, তাহলে টোটাল হচ্ছে কত, 11 দিন। তাহলে 9 দিন আগে আগে ছিল বুধবার, মানে বুধবার থেকে তাহলে 11 দিন পরে কী বার হবে সেটা বের করতে বলেছে। বুধবার প্লাস আরও 11 দিন, তো 11 দিন এখানে 1 2 3 করে এইভাবে গোনার কোনো দরকার নেই। 11 মানে কী করবো, 11কে 7 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে কত, 7 আটকে 7, ভাগশেষ থাকছে কত, 4। তাহলে অড ডেজ হচ্ছে এটা, অড ডেজ দিয়েই এখানে কাউন্ট করতে হয় আমাদের, অড ডেজ। তাহলে এখান থেকে 4টা অড ডেজ আসছে, এখান থেকে বুধের পর থেকে 4টা অড ডেজ, মানে 4 দিন এগোতে হবে আমাদের। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি অ্যান্ড রবি, তাহলে 4 দিন দেখো কী আসছে, রবিবার। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, রবিবার। যখনই এরকম থাকবে অড ডেজটা কাউন্ট করে নেবে, নাহলে এখানে দেখা গেলো যে 21 দিন পর, তার মানে কি 21 দিন আমরা 1 2 করে গুনতে থাকবো কি না, 21কে আমরা কী করবো, 7 দিয়ে ভাগ করবো। যদি মিলে যায় তো যেটা থাকবে সেটা অ্যান্সার চলে আসবে। তো এইভাবে অড ডেজটা বের করে কাউন্ট করবে। কোয়েশ্চেন নম্বর 3, অ্যানালজি থেকে রয়েছে নাম্বার অ্যানালজি। 5 127, এখানে রয়েছে 9, তাহলে এখানে কোশ্চেন কত হবে। দেখো 5 127 কীভাবে আসতে পারে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে যে 5 এর কিউব 125 হয়, নিয়ারেস্ট টু 127। তাহলে কি এখানে 2 যোগ করলে 127 আসছে, যদি সেম প্যাটার্নে পরেরটা অ্যান্সার চলে আসে তো হয়ে যাচ্ছে। তাহলে 9 এর কিউব করলে কত হয়, 9 এর কিউব হচ্ছে 729, 729। যদি 2 একই রকমভাবে যোগ করি তাহলে হচ্ছে কত, 731, সেটা অপশানে আছে কি। হ্যাঁ দেখো অপশান, তাহলে ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু তোমরা এখান থেকে সলভ করবে। সরি, আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 দেখো রয়েছে, এই ওয়াইগুলো যেগুলো রয়েছে এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে, দুটোর ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, একই রকমভাবে এটার ভ্যালু কত হবে এইখানটায়। ওকে দেখো 9 রয়েছে 27 54, এখানে 14 42 84। আচ্ছা 9 দিয়ে 3 9 27, তাহলে এখানে 3 গুণ রয়েছে, এখানে তাহলে দেখো কত হচ্ছে, এখানেও 3 গুণ, 3 14 42। ওকে তাহলে এখান থেকে এটাও চেক করে নিচ্ছে একবারে, 9 6 9 54 ইন্টু, তাহলে 6, এখানে 3 এখানে 6 আছে কি এটা দেখে নাও, 6 14 84, ইয়েস। তাহলে এখানে 3 গুণ, যেটা থেকে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, এটা না দেখ এই পাশেরটা না কাউন্ট করলেও চলবে, তবে আমি দেখিয়ে দিলাম আর কি, 6 7 42, 3 9 3 7 21। তাহলে কোশ্চেনের জায়গায় কত আসবে এখানে, 3 7 21। ওকে তাহলে অ্যান্সার হচ্ছে কত, 21
21 হয়ে যাচ্ছে কিন্তু অ্যানসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5, অ্যানালজি রয়েছে এখান থেকেও। তরল ধাতু যদি পারদ হয় তাহলে তরল অধাতু সমান কত হবে, এখানে সেটা বের করতে হবে। তরল ধাতু পারদ, ওকে, তার মানে তরল ধাতুর নাম রয়েছে এখানে একটা উদাহরণ হিসেবে। তাহলে তরল অধাতু এদের মধ্যে কোনটা হবে, দেখো অক্সিজেন হচ্ছে না, হিলিয়াম হবে না, গ্যালিয়ামও হচ্ছে না, ব্রোমিন, আমরা জানি এটা যে ব্রোমিন হচ্ছে একটা তরল অধাতু, তো সঠিক উত্তর হচ্ছে কি, ব্রোমিন, ব্রোমাইন, ওকে, সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন, অপশন ডি, যেটা হচ্ছে তরল অধাতু। আচ্ছা, এই ধরনের কিন্তু এর আগেও আমরা ক্লাস করেছি এই ধরনের সিরিজ নিয়ে। তো এখানে দেখো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটা থাকলে আমরা কি করি, হয়তো দুই ইন্টু ছয় এরকম থাকতে পারে, বা তিন ইন্টু চার থাকতে পারে, বা চার ইন্টু তিন, এইভাবে ভাগ করে নেওয়া যেতে পারে। তো এখানে দেখো টার্মগুলো দেখলে বুঝতে পারবে, যেহেতু দুটোই রয়েছে, এ আর বি দুটোই রয়েছে, আর বি, বি এর পরে সি ডি এগুলো নেই, তাহলে দুটো করে টার্ম নেওয়ার নিয়ে সম্ভাবনা খুব বেশি হয়, ওকে। যেহেতু দুটোই রয়েছে এ আর বি, তাহলে এখানে একটুখানি চেক করো, দেখো বি এ, বি এর পরে এ, বি এর আগে এ, এখানে বি এর পরে এ, বি এর আগে যদি এ পুট করা যায় তাহলে কি আসছে একটু দেখে নিচ্ছি আমরা। এর পরে বি, ঠিক আছে, এর আগে আবার দেখো এখানে বি রয়েছে, তাহলে এর আগে এখানে আমরা বি বসাচ্ছি, তাহলে কি হচ্ছে, দেখো এ বি এ বি এ বি, তাহলে বোঝা হয়ে গিয়েছে যে আমাদের প্যাটার্ন কি হচ্ছে, এ বি করে প্যাটার্ন, এরকম এক প্যাটার্ন। তাহলে এখানে আমরা আরেকবার চেক করে নিচ্ছি, এখানে তাহলে এ রয়েছে, তার আগে কী হবে, বি হবে, তার আগে কী হবে, এ, তাহলে এ বি এ বি এ বি, ইয়েস, দেখো সঠিক প্যাটার্ন পেয়ে গিয়েছি আমরা, তাহলে এ বি এ বি এ বি এইভাবে রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি বি এ বি এ বি বি এ বি, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ, এখানে কিন্তু একটা একটা করে পুট করে করে কাউন্ট বসিয়ে চেক করতে যাবে না যে কোনটা প্যাটার্ন করছে, প্রথমে এইভাবে প্রথমে আমরা ভেঙে নেব কতগুলো করে প্যাটার্ন হতে পারে, তারপরে সেটাকে কিন্তু আমরা চেষ্টা করব যে এটাতে হতে পারে বা এটা বা এটা, যে কোনো একটা, কিন্তু প্রথমে এগুলো একটা একটা করে অ্যান্সার বসিয়ে চেক করতে অনেক সময় নষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত অ্যান্সার বেরোবে না। আচ্ছা, সাত নম্বর প্রশ্ন, এটা কোয়েশ্চেন নম্বর 7, দেখো কমপ্লিশন রয়েছে, এইখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় কি বসবে। দেখো এই ধরনের যখন কোশ্চেন থাকবে তোমরা প্রথমে এই স্কোয়ারটাকে তুলবে এখান থেকে খুব সাবধানভাবে, এবার কি করবে, এখানে ঠিক যেভাবে প্যাটার্নটা আগের ঘরগুলোতে আছে সেভাবে করার চেষ্টা করবে। দেখো এই কোণা থেকে এই কোণাতে যাবে, তাই তো, তাহলে এই কোণা থেকে এই কোণা যাবে, তাহলে এখান থেকে আমরা তুলবো কি, এই কোণা থেকে এই কোণা হলো, তারপরে দেখো তার ভেতরে রয়েছে একটা এখান থেকে এখানে, তাহলে এখানেও আমরা করব এই ভেতর থেকে এই ভেতরে একটা হলো। এইবার দেখো আগের ঘরগুলো, দেখো এখান থেকে একটা এইভাবে স্কোয়ার পড়েছে, সেটা কিন্তু এই মাঝখান থেকে এই মাঝখানে একটু ছোট বড় হয়েছে, বাই দ্য ওয়ে কোনো ব্যাপার না। আর নিচে যেটা রয়েছে দেখো, নিচের দিকে এখানে সোজা দাগ রয়েছে, এখান থেকে একদম সোজা দাগ, এবং এইখান থেকে আরেকটা রয়েছে, এই হলো, এইটা দেখো এবার কোথায় রয়েছে। আচ্ছা এইটা এইটা আর এটা দেখো সেম দেখতে, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, এই অ্যান্সারগুলো এরকমই থাকে, প্রায় একই রকম দেখতে থাকে, একটু চোখের ভুলের জন্য আমরা ভুল অ্যান্সার দিয়ে ফেলি। দেখো এই দুটো আইডেন্টিক্যাল, বাট এই যে দাগটা রয়েছে এই দাগটা কিন্তু এই কোণা থেকে হয়েছে এবং পরেরটা নিচে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত কোণা থেকে প্রথমটা হবে, তারপরেরটা উপরে হবে, কিন্তু এখানে নিচে রয়েছে, মানে এইটা সঠিক হচ্ছে। দেখো এই কোণা থেকে তারপরটা ভেতরে, তারপরে এটা, তারপরে এটা, এটা, ক্লিয়ার, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এইভাবে সিরিজ কমপ্লিশনগুলো প্রথমে তুলে নিয়ে একে নিয়ে করে ফেলবে, তাহলে ভুল হবে না। কোয়েশ্চেন নম্বর 8 রয়েছে, ইমেজ মিরর থেকে রয়েছে, ওকে, মিরর থেকে রয়েছে। দেখো এখানে যদি মিরর ধরা যায় তাহলে কোন উত্তরটা সঠিক হবে, এখানেও একই রকম করবে, যে ছবিটার কথা বলা হয়েছে, যে ছবিটার প্রতিচ্ছবি তৈরির কথা বলা হচ্ছে সেই ছবিটাকে কীভাবে পড়তে পারে, ওকে। দেখো এখানে যদি মিরর হয় এই পাশে ছবিটা পড়বে, তাহলে ঠিক এটা কী হবে, প্রথমে এই জিনিসগুলো একই থাকবে, ফুলের মতো যেগুলো রয়েছে, তীরটা এদিকে ছিল, তীরটা হয়ে যাবে কোন দিকে, তীরটা হয়ে যাবে উল্টো, তাহলে এরকম হয়ে যাবে, এটা উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে এটা, এইটা, এইটা, এরকম কোথায় রয়েছে, একটা রয়েছে, আর কোথায় রয়েছে, আর এইটা রয়েছে, এটা রয়েছে। এবার এদের মধ্যে দেখো কি দেখতে হবে, এই যে কালো অংশগুলো যেগুলো রয়েছে, দেখো এখানে কালো রয়েছে, তাহলে এখানে যদি ফুলটা গঠন হতো তাহলে কালোটা কোন দিকে পড়তো, এদিকে পড়তো কালোটা, তাই তো, তার মানে প্রথমে এখানে উপরের দিকে হচ্ছে বাঁ দিকে কালো, আর নিচেরটা হচ্ছে কোন দিকে, নিচেরটা হচ্ছে এই দিকটা সাদা, এই দিকটা কালো, তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, এবার দেখো এইটা এটা, আটের
অপশন সিটাই সঠিক হচ্ছে। ঠিক আছে, দেখো কালো পোর্শনগুলো দেখো ভালো করে, দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, কালো পোর্শনটা একই রকম ভাবে রয়েছে, তাহলে এটা হচ্ছে না। আর এখানে কি, কালো পোর্শন দুটো একই দিকে রয়েছে, সেটা হচ্ছে না, একটা একদিকে একটা এইদিকে হওয়ার কথা, তাহলে এটা হচ্ছে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দেখো এখানে রয়েছে এই কোশ্চেনের জায়গায় কত বসবে, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স ফর্ম রয়েছে। এখানে দেখো সবসময় চেষ্টা করবে এই যে সংখ্যাগুলো রয়েছে, যে ঘরের সংখ্যাগুলো বড়, যেমন এখানে 49, 64 অ্যান্ড 169, তার মানে এটা ক্লিয়ার যে এইগুলো ক্যালকুলেশন করে এটা এসছে। এবার তাহলে বুঝতে হবে যে এগুলো কী ক্যালকুলেশন করে এখানে এলো। দেখো যোগ করে তার স্কোয়ার বা গুণ করে বা কোনো রকম গুণ করে বিয়োগ করে যেভাবে আসছে আসতে পারে। তো এখানে দেখো 1, 4, 5, 2, 7, এখানে রয়েছে 49, 4, 2, 6, 4, 6, 2, 8, 64, তাহলে খুবই সিম্পল, 7 আর 49, মানে কি 7 এর স্কোয়ার 49, তারপরে নিচে রয়েছে কত, 8 এর স্কোয়ার মানে হচ্ছে 64, তাহলে যা থাকছে সেটা স্কোয়ার। তাহলে এখানে রয়েছে 169 মানে কার স্কোয়ার, 13 স্কোয়ার, তাহলে 13 বানাতে হবে এখানে, 5 আর 3 8, 8 আর 5 এ 13, তাহলে এখানে হচ্ছে কত, 5 5 এ 10, 3 এ 13, তাহলে এখানে হচ্ছে কত, 5, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো এগুলো কিন্তু তখনই সঠিকভাবে অ্যান্সার করতে পারবে যখন তোমরা প্রপারলি প্র্যাকটিস করবে। ওকে, আমি বারবার বলছি যে রিজনিং থেকে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু ফুল মার্কস আনতে হবে তোমাদেরকে, 25 যদি থাকে 25-এ মিনিমাম 12 পেতেই হবে, সরি 22 পেতেই হবে, বা তারও বেশি পেতে হবে, তার কম পেলে কিন্তু কম্পিটিশন থেকে অলরেডি বেরিয়ে যাবে, ছিটকে যাবে। কিন্তু বারবার বলছি কিন্তু এই জায়গাটা স্ট্রং করতে হবে, যেহেতু এই জায়গাটা সহজ, এখান থেকে নাম্বার ক্যারি করতেই হবে। ওকে, এবং যেরকমভাবেই হোক আমরা হেল্প করতে রাজি আছি। ওকে, তো তোমরা এগিয়ে চলো সঠিকভাবে। দেখো এখান থেকে আমরা এর আগে ক্লাস করেছি, প্রথম ক্লাস আমরা শুরু করেছিলাম জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের লুডুট ছক্কা দিয়ে, ওকে, তো ডাইস দিয়ে। তো ডাইস থেকে আশা করি কোনো রকম প্রবলেম তোমাদের মিস হবে না। জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের গল্প এখানে রয়েছে সলিউশন বের করার। কী রয়েছে দেখো, এক যে বিন্দু রয়েছে তার বিপরীত দিকে কটি বিন্দু রয়েছে, তাহলে অপোজিট অফ 1, তাই তো, এর অপোজিট। তো আমি বলেছিলাম যে দুটো পাশাপাশি ডাইস প্রথমে চুজ করবো, যদি হয় হলো, না হলে পরের দুটো নেবো। তো এই দুটো ডাইসের মধ্যে কোন কোনটা মিল রয়েছে, দেখো 6 রয়েছে এখানে, 6 রয়েছে, তাহলে একটা তল মিল আছে, আচ্ছা 5 রয়েছে এখানেও 5, দুটোই যখন মিলে যাচ্ছে তখন বাকি যেটা থাকছে, মানে এখানে 1 আর এখানে 2, এই দুটো হচ্ছে পরস্পরের অপোজিট টু ইচ আদার। ওকে, এইটা দুটো বিন্দুর সাথে অপোজিট হচ্ছে এবং দুটো বিন্দু এর সাথে অপোজিট হচ্ছে, এই হচ্ছে গল্প। তাহলে কত সেকেন্ড লাগবে, হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড লাগবে, তাই তো। যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা ডাইসের ভিডিও অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে, অর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, কোনো দিনও কোনো ডাইসের প্রবলেম মিস হবে না, গ্যারান্টি দিতে পারি আমি। তাহলে 10-এর অ্যান্সার কত হচ্ছে, অপশন এ, 2টি। চলো আরও একটা রয়েছে ডাইস থেকে, এখানে দেখো রয়েছে 2 যে বিন্দু তার বিপরীতে কে কটি বিন্দু আছে, 2 বিন্দু দেখো বিপরীতে, এখানে এই দুটোর মধ্যে কী কী মিল আছে, 3টে 4টে, এখানে কারোর সাথে কোনো মিল নেই, তাহলে এখান থেকে বের করা একটু অসুবিধা হচ্ছে। তো আমরা যদি এই পাশে এইটার সাথে যদি বের করি প্রথমটার সাথে, সেক্ষেত্রেও হবে, বা যদি আমরা এই দুটো বের করি সেক্ষেত্রেও হবে। আচ্ছা প্রথমটা শেষেরটা যদি দেখি, দেখো এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, আর এখানে 3 রয়েছে, এখানে 3, দুটোই মিল, তাহলে পড়ে রয়েছে শুধুমাত্র এখানে 2 আর এখানে পড়ে রয়েছে 5, ঠিক আছে, 2 আর 5। তাহলে বলেইছি দুটো ডাইসের যখন দুটো তল মিলে যাবে, বাকি তলটা বাকি তলের সাথে ইয়ে হবে, অপোজিট ইচ আদার হবে। তাহলে এখান থেকে আমাদের অপোজিট হচ্ছে কোনটা, 2 এর সাথে হচ্ছে 5, ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি, আশা করি বুঝতে পেরেছ। দেখে নেবো নেক্সট কোশ্চেন। ছবিতে এক ব্যক্তিকে রমেশ সীমা দেখিয়ে রমেশ সীমাকে বলল, ওকে, দেখো এখান এটা রয়েছে কি ব্লাড রিলেশন থেকে, ব্লাড রিলেশন থেকে অলরেডি দুটো ক্লাস করেছি, যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরই হেল্প হবে। ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে কে বলল, রমেশ বলছে, এক ব্যক্তিকে দেখিয়ে, আমি ধরে নিচ্ছি এটা সেই ব্যক্তি যাকে দেখিয়ে রমেশ কি বলল, সীমাকে বলল যে তার মা, কার মা, সেই ব্যক্তির মা, সীমাকে বলছে যে এই ব্যক্তির মা, এটা হচ্ছে মা হয় তোমার বাবার একমাত্র কন্যা, কার বাবার, সীমার বাবার, আচ্ছা সীমার বাবার একমাত্র কন্যা যদি হয়, সীমার বাবার এটা তার একমাত্র কন্যা যদি হয় তো সীমা নিজেই হচ্ছে। তাহলে এবার দেখো ব্যক্তিকে বলে ব্যক্তিকে দেখিয়ে বলছে সীমাকে যে তার মা তোমার বাবার একমাত্র কন্যা, তো তার মা তোমার বাবার একমাত্র কন্যা মানে তো সীমা নিজেই হয়ে যাচ্ছে, এটাই তো সীমা, সীমার বাবার একমাত্র কন্যা, তো সীমাই হচ্ছে এটা, তার মানে সেই ব্যক্তির কে হচ্ছে, সীমা মা হচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পেরেছো আশা করি। আরও একবার আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি, দেখো বলেছে তার মা মানে সেই ব্যক্তির মা সীমাকে বলছে তোমার বাবার একমাত্র কন্যা মানে তুমি নিজেই,
তাহলে সীমা হচ্ছে সেই ব্যক্তি, সেই মহিলা যার কথা বলা হয়েছে তাহলে সীমা সেই ব্যক্তিটির কে হয়? সীমা সেই ব্যক্তির মা হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখান থেকে রয়েছে পেপার, যেটা ফোল্ডিং রয়েছে, পেপার ফোল্ডিং বা পেপার কাটিংও বলতে পারো। ওকে, এখান থেকে কিভাবে করবে বলো? আমি এখান থেকে শুরু করতে বলেছিলাম, এইভাবে করবে। দেখো এখানে তো আমি এখান থেকে এখানে মার্ক করে করতে পারছি, বা তোমরা তো করতে পারবে না। তোমরা কি করবে, তোমরা তোমাদের কাছে যে পেপারটা থাকবে সেই পেপারটাই একটা বক্স করবে প্রথমে, এইভাবে। ওকে, প্রথমে দেখবে ভাঁজ কোন দিকে রয়েছে। এইখানে ভাঁজ রয়েছে এবং এই দিক থেকে এই দিকে গিয়েছিল, এখান থেকে এইদিকে। তাহলে ভাঁজ খুলতে গেলে এবার পড়বে আমার, এই দিক থেকে এইদিকে যাবে ভাঁজটা, তার মানে এখানে চলে আসবে, তাহলে এইদিকে চলে আসবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা প্রথমে এইভাবে নেব, এই হলো, আর এখান থেকে এই দাগটা ছিল। আমি আরেকটু ভালো করে করার চেষ্টা করছি ছবিটা, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো প্রথমে এই ভাঁজটা কি হলো, এদিক দিয়ে গেল, আর এই ভাঁজটা গেল এদিক দিয়ে। তাহলে এখানে দুটো ছিদ্র ছিল, এই ছিদ্র, এই ছিদ্র, তাহলে এদিক দিয়ে এখন উল্টে গেল, ছিদ্র দুটো এখানে আসবে, এটুকু তো আশা করি কোনো প্রবলেম নেই। এইবার দেখো পরের ভাঁজটা এদিক থেকে ছিল, তাহলে উল্টে গেলে এদিক থেকে এবার এদিক খুলবে। তাহলে এদিক যখন খুলবে এই ভাঁজটা চলে যাবে কি এদিক দিয়ে কোনা বরাবর, আর এই তাহলে এই ছিদ্রগুলো চলে আসলো এখানে, আর এই ছিদ্র আসলো এখানে। এই তো পেপার ফোল্ডিং, অত্যন্ত ইজি, অত্যন্ত ইজি। তো এখান থেকে অ্যান্সার দেখো একটাই অপশান রয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? জাস্ট পেপারগুলো এবার খুলতে শুরু করবে, এবার ছিদ্রগুলো কোথায় পড়বে সেটা জাস্ট ফলো করতে হবে তোমাকে। কোয়েশ্চেন নম্বর 14 রয়েছে সিরিজ থেকে। সিরিজ থেকে আমি বলেছিলাম যখন সংখ্যাগুলো নিয়ারেস্ট থাকবে তখন সবসময় কী করবে, ডিফারেন্স চেক করবে। 2, 5, 9, 14, 20, 27, 35 and 44 দেন কোশ্চেন। দেখো এই দুটো ডিফারেন্স কত, 3। 5 আর 9 ডিফারেন্স হচ্ছে 4। 9 আর 5 14, খুবই সিম্পল, বোঝা যাচ্ছে অ্যান্সার কী আসতে পারে। 14 আর 6 20, 7 27, 8 8 35, আর এখানে হচ্ছে 9 44। ওকে, তো অবভিয়াসলি 3 4 5 6 করে বাড়ছে, 9 10, এখানে আসবে 10, তার মানে 44 আর 10 যোগ করে যেটা আসবে সেটা এখানে বসবে। তো অবভিয়াসলি 44 আর 10 কত হয়, 54 হবে। সো 54 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। খুবই সহজ ছিল এটা, তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নম্বর 15 এখানে সিরিজ রয়েছে কত রয়েছে, 2, 6, 14 রয়েছে, কোশ্চেন রয়েছে। মাঝখানে যখন কোশ্চেন থাকে তখন অনেক সময় করতে একটু অসুবিধে হয়। ওকে, তো এখানেও ডিফারেন্স চেক করবো, যেহেতু সংখ্যাগুলো নিয়ারেস্ট রয়েছে। তাহলে 2 আর যোগ 4 করলে 6, 6 আর 8 হচ্ছে 14। এবার যেহেতু মাঝখানে রয়েছে আমি তো বুঝতে পারছি না এবার কত হতে পারে, তবে 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 দিয়ে আমরা চেক করব কি হচ্ছে। ওকে, চেক করতে হবে আমাদেরকে, যখনই মাঝখানে থাকবে তখন সেটা চেক করতে হবে। দেখো 14 আর 16, তাহলে এখানে 16 দুগুণ কত হচ্ছে, 32 হবে। একই রকমভাবে 32 দুগুণ 64, এখানে চেক করে নিচ্ছি, 62 যোগ 64 করলে কত হয়। দেখো 6, 4 আর 2 6, আর 6 6 12, তাহলে এটা মিলেছে, তাহলে হয়তো আমাদের অ্যান্সার সঠিক দিকে যাচ্ছে। তাহলে এবার এটা চেক করব যে 14 আর 16 যোগ করলে কত হয়, 30 হয়। দেখো এখানে যদি 30 হয়, 30 আর 32 যোগ করলে 62, তাহলে ঠিকই আছে সবগুলোই ধরা আমাদের, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, 30। এইভাবে মাঝখানে থাকলে একটু চেক করে নিতে হবে দুদিক থেকেই, ঠিক আছে, কারণ সরাসরি তো আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না মাঝখানে। তো এই হচ্ছে আজকে সেশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, পরীক্ষায় তোমারই হেল্পফুল হবে। ওকে, তো আজকে সেশন এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।